অনেকের চেহারা তাকে প্রশ্ন করতে হয়, তার মানি চেহারার মধ্যে ইসলাম নাই, অনেকের দলের মধ্যে ইসলাম নাই, আদর্শের মধ্যে ইসলাম নাই, নীতির মধ্যে ইসলাম নাই, মেয়ের মধ্যে ইসলাম নাই, ছেলের মধ্যে ইসলাম নাই, পড়ার মধ্যে ইসলাম নাই, দলের মধ্যে ইসলাম নাই, নেতার মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই। তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, নেতার মধ্যে ইসলাম থাকা চাই, আদর্শের মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইবা না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সরকার কারফিউ জারি করছে, 144 ধারা জারি করছে, খবরদার এই এরিয়ার মধ্যে বিনা অনুমতিতে কেউ ঢুকবা না, যদি ঢুকো অ্যারেস্ট হয়ে যাবা, গুলি হয়ে যাবে। আল্লাহ ফক রব্বুল আলামিন কারফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ না করুক মুসলমান না হইয়া যদি কেউ মারা যাও, তোমার মুবাত ইমানের সাথে হবে না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তোমার কবরটাও জান্নাতের বাগিচা হবে না, কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা না, তোমার আমল নামা ডাইন হাতে পড়বে না, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের হাত মোবারক হাউজে কাউসারের পানিও নসিব হবে না, তোমার নেকের পল্লা ওজন হবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়ানাযারু যালিমিনা ফীহা জিসিয়া। তুমি 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড় গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক মাজলিস যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে, পরিষ্কার, বক্তব্য আমান্য। এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহাত আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, কদ বুদ্দিলা সাইয়াতুম হাসানাত মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইয়ুরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস থামতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহটা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, যতক্ষণ পর্যন্ত মাজলিসে বসা থাকবো, ডান কাদের ফেরেশতারা আমল নামায় কিছু না কিছু নেক লেখতেই থাকবে, বাম কাদের ফেরেশতা করম সম্পূর্ণ অফ, সে কোনো গুনাহ লিখতে পারবে না। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, আমাদের শায়খ মুর্শিদ নবরুল্লাহ মারকাদা ওমর বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখেই হতে পারে না। আল্লাহ দয়ফুলি মাইয়াশা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন আমাদের খালি আমল আমাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। বলতে পারবো এত নেক পাবো কোথায়? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুণা ঝরে গেছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, ইবাদত করার মতো শক্তি নেই, আমাকে সহজ সংক্ষিপ্ত কিছু আমল বাতিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার ফায়দা? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশের 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, শুধুমাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, যেই উটের যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে জিহাদের ময়দানে রওনা করবে, জিহাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এরকম 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে কোরবানি করার জন্য, কোরবানি করবে আল্লাহর রাস্তায়, জবেহ করবে, এরকম 100 উট আল্লাহর রাস্তায় জবেহ করলে, কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব, মাত্র 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। আমল সহজ না কঠিন? একেবারে সহজ। আলেম গায়রে আলেম, শিক্ষিত মূর্খ, পুরুষ মহিলা, ছোট বড়, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, চাকরিওয়ালা, সবার জন্যই আমলটা একেবারেই সহজ। কিন্তু আজকে যদি প্রশ্ন করি, পরীক্ষা নেই, 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কে কে পড়ছেন, দেখবেন অনেকেই হাত তুলতে পারবে না। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তিরা হাত তুলতে পারবে যাদের সাথে হক্কানি ওলামা ইকরাম পীর বুজুর্গদের সাথে সম্পর্ক আছে, নেসওয়াত আছে, তারা হাত তুলতে পারবে। আপনি পারলেন না কেন? কারণটা কি? অথচ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তার কিতাব শেষ করেন, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري شيس এর পর বুখারী কিতাব নেই। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব সূচনা করেছেন বাবুল ওহির মাধ্যমে, কিতাব শুরু করছেন কিতাবুল ঈমানের মাধ্যমে, কিতাব শেষ করছেন কিতাবুত তাওহীদের মাধ্যমে, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসে তারা শুরু করছেন, শেষ হাদিস ওজনে আমলের জিকিরের হাদিস, মাঝখানে বহু হাদিস তিনি নিয়ে আসছেন, কিন্তু সব হাদিস দ্বারা কিতাব শেষ করেন নাই, জিকিরের হাদিস দ্বারা কিতাব কেন শেষ করলেন? একজনই চিন্তা করছেন, নামাজ আহাম, রোজা আহাম, হজ গুরুত্বপূর্ণ, জিহাদ গুরুত্বপূর্ণ, যাকাত গুরুত্বপূর্ণ, সমস্ত গুরুত্বপূর্ণ আমল বয়ান করছেন কিতাবের মধ্যে, কিন্তু শেষ হাদিস জিকিরের হাদিস। এর কারণটা কি? শেষ কথার দাম, শেষ কথার গুরুত্ব, আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো, তার শেষের উপরেই সবকিছু হয়। কিসের উপরে গুরুত্ব হয়? যেমন এক ব্যক্তির জীবন ভর মুশরিক, জীবন ভর কাফের, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনছে, এখন কোন কথার গুরুত্ব? আগের কথার গুরুত্ব না শেষের কথার গুরুত্ব? এক ব্যক্তি জীবন ভর মুমিন ছিল, জীবন ভর মুমিন ছিল, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে গেছে,
কোন কথার গুরুত্ব? আগে ইমানের কোন দাম আছে? সব শেষ। শেষের আইন গুরুত্বপূর্ণ, আগের আইনের কোন দাম থাকে না। আগের এক আইন ছিল, পরবর্তীতে আর এক আইন হয়েছে। এখন আগের আইন কার্যকারী না পরের আইন কার্যকারী? দেখছেন শেষের কথার গুরুত্ব বেশি। এই জন্য দেখবেন বিদায়ের সময় উস্তাদ ছাত্রকে বলে, আমার শেষ নসিহত, আমার শেষ কথা, আমার শেষ উপদেশ। শেষ কথার গুরুত্ব বেশি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বহু হাদিস নিয়ে এসেছেন, এর মধ্যে জিকিরের হাদিস দ্বারা কিতাবই কেন শেষ করলেন? একদিন চিন্তা করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ফরমান দুইটা কালেমা যে আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী, কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। কি ইঙ্গিত করতে চান ইমাম বুখারী? কি ইঙ্গিত করতে চান? যা শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আপনাদের আমার শেষ কি হবে জানি না। ইমাম বুখারী রহমাতি ইঙ্গিত করতে চান, মাওলা হে আমারও যেন শেষ নিঃশ্বাস জিকিরের মাধ্যমেই ত্যাগ হয়। জিকির অনেক দামি, অনেক বড়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে, কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? করে পড়ছি তো, তাই কোরআনে তো বলছে কোন আমল সবচেয়ে বড়, আল্লাহ জিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। অথচ আমরা জিকির করি না, জিকির করতে চাই না, জিকিরকে পছন্দ করি না। ওয়ান মুআবিয়া মাআযা ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرضهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, এত নিয়ামতে ভূষিত হবে। বিল্ডিং হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটা ইট স্বর্ণের, এক একটি রূপা জওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে, গোটা জান্নাতের ভূমিটা মিশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে, এক একটা ঝর্ণা হবে, উদ্যান হবে, যার বর্ণনা কেউ কোনোদিন দিতে পারবে না। নবী আলাইহিস সালাম কি বললেন? জান্নাত এমন জিনিস যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে অনুভবও করে নাই। তার কি প্রয়োজন জান্নাতের মধ্যে? আর কিসের আফসোস? আর কিসের চাহিদা? আর কিসের প্রয়োজন? ওই জান্নাতের মধ্যে জান্নাতের শুধু একটা আফসোস করবে, জানেন সেই আফসোসটা কি? যে সময়টুকু দুনিয়ার মধ্যে জিকির ছাড়া কাটায় দিস, ওই সময়টুকুর জন্য আফসোস করবো, যে আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা বার আল্লাহু আকবার পড়তাম, এই জন্য আফসোস করবো। যাই হোক ভাই, এর জন্য মাসাল ইয়াজকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসাল হাইয় আল মাইয়িত, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মৃত্যু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এর জিকির বেশি বেশি করা চাই, অনেকে তো জিকির করি না, যারা জিকির করে তাদেরকে পছন্দও করি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে বয়ান শুনছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ফজিলাত শুনছি, এই ফজিলাতের কোনো অভাব নাই, কোনো অভাব নাই, লেকিন পড়তে পারি না কেন, উচ্চারিত হয় না কেন, স্মরণ থাকে না কেন? দেখেন বাতিও আছে, পাওয়ার হাউস কারেন্ট উৎপন্ন করে, কিন্তু বাতি জ্বলে না কেন? কারণটা কি? কানেকশন নেই কি নাই? আমলও জানা আছে, আমলও সহজ, লেকিন পারি না কেন? কোন আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত নেই, কানেকশন নেই, এই জন্য পারি না। এই যে আজকে আমলটা সহজ না, আপনি কালকে শোয়ার সময় চিন্তা করি অন্তত দেখি পারছি কিনা, রাতে চিন্তা করি অন্তত শোয়ার সময় একশোবার সুবহানাল্লাহ পড়তে পারছি কিনা, একশো আলহামদুলিল্লাহ পারলাম কিনা,
একশো বার আল্লাহ আকবার পারলাম কিনা, একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বা অনেক বেশি পারলাম কিনা একটু হিসাব লাগাই আনতো, তখনই দেখবেন পারতেছি না। এর কারণটা কি? ওলামায়ে কেরাম জানে, মুসলমানরা মুমিনরা হাদিস জানে, কিন্তু নিসবত না থাকার কারণে মুখ উচ্চারিত হয় না, এটা কঠিন। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আয়াত নাযিল হয়েছে। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের লোক ছিলেন এবং আলেম ছিলেন, জানুয়া লোক, অনেক জ্ঞানী। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, ছিলেন ইহুদি, হইছেন মুসলমান। ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল, জায়েজ না। আল্লাহ পাক মুসলমানদের জন্য উটের গোশত হালাল করেছেন। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত উটের গোশত খান নাই, ধর্মীয় ভাবে উটের গোশের উপর একটা ঘৃণা জন্মাইছে, ঘৃণা লাগে, পছন্দ হয় না। ধর্মীয় ভাবে যেই খাদ্য হারাম থাকে, সেই খাদ্যের প্রতি মানুষের এমনিতেই ঘৃণা অনেক বেশি জন্মে। যেমন আমরা কাচ্চিন খাই না, যদি আমাদেরকে বলা হয় কাচ্চিন খাওয়াই দেবো, এটা কাচ্চিমের গোশ, কি অবস্থা দেখবেন, বমি আসবে। অথচ কাচ্চিমের চেয়ে হাজারো খারাপ মদ, মুসলমানের বাচ্চা মদ পান করে, কাচ্চিমের গোশের চেয়ে কোটি গুণ খারাপ সুদ, মুসলমানের বাচ্চা সুদ খায়, কাচ্চিমের গোশের চেয়ে হাজারো গুণ খারাপ ঘুষ, মুসলমানের বাচ্চা ঘুষ খায়, পরের মাল খায়, কিন্তু কাশ্মীরের গোশ খাই না কেন, ঘৃণা লাগে, ঠিক না? আবার দেখবেন কোন হিন্দুকে যদি বলেন তোকে গোমাংস খাওয়াই দেব, দেখবেন এত ঘৃণা ওর মধ্যে। অথচ সে গরুর পোশাক খায়, অথচ হিন্দু গরুর পায়খানা খায়, গরুর গোবরের মধ্যে ডুব দেয়, কিন্তু গোশ খায় না, ঘৃণা। শুয়ারের গোশ খায়, কিন্তু গরুর গোশ পছন্দ করে না, হতে পারে। ঠিক আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ধর্মীয় ভাবে যেহেতু উটের গোশ খেতেন না, নিজেও খান না, বাবাকেও দেখেন না, দাদাও খেতেন না, এর জন্য ধর্মীয় ভাবে উটের গোশতের উপর কি ঘৃণা জন্মাইছে। তিনি বললেন মুসলমানদেরকে, আমি উটের গোশকে হালাল জানি, হালাল মানি, তোমরা খাও পছন্দও করি, কিন্তু আমার কাছে ভালো লাগে না, খাইছে পছন্দ হয় না। আল্লাহ পাক ধমক লাগাইয়া দিয়েছেন আব্দুল ইবনে সালাম, আব্দুল ইবনে সালাম তোর এই মুসলমানের কাজ হবে না, তোর ইসলামে কাজ হবে না, যখন আমি উটের গোশ হারাম করছি তুই হারাম জানছো না কে প্রমাণও করছো, আমি আল্লাহর হারামকে হারাম হিসাবেই জানি, আবার ইসলাম ধর্মে আমি উটের গোশকে হালাল করছি, তোর হালাল জানলে হবে না, বরং খেয়ে প্রমাণ করতে হবে আমি আল্লাহ পাকের হালালকে হালাল জানি এবং খাইয়া প্রমাণ করছি যে আমি আগে যে ঘৃণা করতাম এখন ঘৃণা করি না। খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমরা এখানে অনেকেই উঠের গোশ খাই নেই, গোটা দুনিয়া কোনো মুফতি এই ফতুয়া দিবে না, তুমি মুস্তাহাবের তরক করছো, সুন্নাতের খেলাফ করছো, অজেব তরক করছো, কেউ বলবে না, কি কেউ বলবে না। কিন্তু আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ধমক খাইলেন কেন, কারণটা কি? আমরা পাই নাই খাই নাই, পাইলি সমস্যা নেই, কিন্তু আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাইছেন, লেকিন ঘৃণার কারণে, না খাওয়ার কারণে, হালাল জানছেন জানেন না, তা না। আল্লাহ ধমক, উদখুলু ফিস সিলমি কাফা, তোর ইসলামে কাজ হবে না, তোর এই ইসলামে কাজ হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর, ঢোক ইসলামের মধ্যে। আমার মুসলমান বন্ধুরা, এই আয়াত থেকে আমাদের অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু বুঝার আছে। আজকে আমরা তো অনেকেই ফরজকেই মানি না, ফরজ পছন্দ করি না, হাজার ইসলামের আহকামকে আমরা ছেড়ে দেই, শুধু সারি না, কেউ করুক সেটা পছন্দ করি না। তাহলে আপনি ইসলামের অবস্থাটা কি, আপনি কেমন ইসলাম মানেন? যেমন যেমন আমরা অনেকেই দাড়ি রাখি না, কিন্তু কেউ দাড়ি রাখুক সেটা পছন্দ করি না,
তার সাথে তর্ক করি, এত দাড়ির প্রয়োজন, এত কি দাড়ি রাখে? নাউজুবিল্লাহ, তুমি দুইটা অপরাধ করতেছ, তুমি দাড়ি রাখো না এক অপরাধ, কিন্তু তুমি তর্ক করতেছো কেন? তুমি এইভাবে বলো ভাই, রাখা দরকার, পারতেছি না, দোয়া করেন, নফস এবং শয়তানের সাথে যেন যুদ্ধ করে জিতে যাই, এইভাবে বলো, লাগে না বলো কেন? অনেকে টুপি পরে না, বলে টুপি কি লাগে? এরকম বলো কেন? বলতে পারো ভাই পরা তো উচিত, পারতেছি না, দোয়া করেন। অনেকে সুন্নাত পোশাক পরি না, উচিত ছিল দোয়া চাওয়া, কিন্তু সে বলে কি পোশাক আমি ইসলাম। তর্ক শুরু করছে, আমি পর্দা করতে পারতেছি না, এটা আমার কসুর, আমার কোতাহি, আমার কমতি। আপনি এইভাবে বলেন উচিত ছিল পর্দা করা, কিন্তু পারতেছি না, দোয়া করেন যেন আমরা পর্দা করতে পারি। কিন্তু সে কি বলে? দরকার নেই, প্রয়োজন নেই, এর মারাত্মক, এর খুবই ক্ষতি। ভাইও দেখেন, না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। যেমন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, না মানে, না পড়ে, সে ফাসেক হয়। যদি রোজা না রাখে, ফাসেক হয়, গুনাহগার হয়। যদি নামাজ অস্বীকার করে, কথা বলেন না কেন, না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। রোজা না রাখলে কি হয়? জোরে বলেন, অস্বীকার করলে, বাবার কথা না মানলে সন্তান বেয়াদব হয়, কিন্তু বাবাকে অস্বীকার করলে মারাত্মক। ইসলামের আহকামাত না মানলে আপনি ফাসেক। লেকিন যদি বলেন লাগে না, প্রয়োজন নাই, ইসলামের মধ্যে নাই, তাহলে আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন, বের হয়ে যাবেন, অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না, বরং কামতে হবে, আফসোস করতে হবে। কিন্তু আমরা কি করি? আফসোসের পরিবর্তে তর্ক জুড়ে দিই। যেমন রাজনীতি, ইসলামের মধ্যে আছে কি নেই? না, রাজনীতি করেন কেন? রাজা হওয়ার জন্য না, ক্ষমতা যাওয়ার জন্য না? সমস্ত মানুষ রাজনীতি কেন করে? ক্ষমতা যাওয়ার জন্য, দেশ পরিচালনার জন্য না? তা আমার নবী রাজা ছিলেন কি ছিলেন না? দেশের প্রধানকে কি বলা হয়? রাজা বলা হয়, কিং বলা হয়, প্রেসিডেন্ট বলা হয়, বাদশাহ বলা হয়, খলিফা বলা হয়। তা আমার নবী দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা রাজনীতি করতে করতে কি হয়? রাজনীতি করতে করতে কি হয়? তা আমার নবী কি ছিলেন? তা আমি অস্বীকার করেন কেন আমার নবীকে? কারণ কেন না মানেন? ভিন্ন কথা, অস্বীকার করা যাবে না। তোমার মখলুকাত না মানবে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর বাহিরে সব মখলুকাত, আল্লাহর বাহিরে যা কিছু আছে সব মখলুক, খালেক কে? একমাত্র খালেক, এর বাহিরে সবই মখলুক। সর্বশ্রেষ্ঠ মখলুক কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যত ফেরেশতা আছে, যত নবী আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ কে? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পরেই যার স্থান মর্যাদার দিক থেকে এক নম্বর, আল্লাহর পরেই, ঠিক না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে প্রধান ছিলেন, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে প্রথম স্থান অধিকার করছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান অধিকার করছেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশে প্রধান ছিলেন কি ছিলেন না? মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে তৃতীয় স্থান অধিকার করছেন কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশে প্রধান ছিলেন কি ছিলেন না? মর্যাদার দিক থেকে তাম নবীদের পরে চতুর্থ স্থান অধিকার করছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দেশে সর্বশ্রেষ্ঠ, তিনিও দেশে প্রধান, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ চারজন, তারাও দেশের প্রধান। তারপর রাজনীতি অস্বীকার করেন কিভাবে? আর রাজনীতি করতে করতে কি হয়? রাজা হয়। তারপরে রাজনীতি অস্বীকার করেন কিভাবে? অস্বীকার করা যাবে না, মানেন না সেটা ভিন্ন কথা, মানেন না সেটা ভিন্ন কথা। আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি মানানো না শোনানো? আমরা এখানে কেন আসছি? মানাবার জন্য আসছি না শোনাবার জন্য? শোনাবার জন্য, মানানোর জন্য না। লাস্তা আলাই হিন্দু সাইতে আমরা দারোগা না, ব্যাপ নাই, টাইম নাই,
কানুন নাই শুনাবো মানেন অথবা নাই মানেন আপনি বুঝবেন আপনার আল্লাহ বুঝবে আচ্ছা বলেন তো আমরা নামাজের বয়ান করি সবাই কি নামাজ পড়ে তা নামাজের বয়ান করেন কেন আমরা রোজার বয়ান করি রোজা কি সবাই রাখে রোজার বয়ান করেন কেন আমরা পর্দার বয়ান করি সবাই কি পর্দা করে পর্দার বয়ান করি কেন এটা আমাদের দরকার নাই আমাদের দরকার ইসলামের আহকামাত গুলি শরিয়াহ সম্পর্কে জানিয়ে দেওয়া মানো আর না মানো তুমি বুঝবে আর তোমার মাওলাই বুঝবে ইসলামের মধ্যে রাজনীতি আছে কেউ অস্বীকার করলে বেঈমান তুমি করো অথবা নাই করো সেটা তোমার ব্যাপার কিন্তু বলতে হবে নাই তা আছে তুমি আমার নবীকে এত ছোট মনে করতেছো এত দুর্বল মনে করতেছো আমার নবীকে নাউজুবিল্লাহ হ্যাঁ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে কিভাবে ঢুকবে এই কানুন এই নিয়ম বলছেন কি বলেন নাই বের হওয়ার নিয়ম মসজিদে ঢোকার নিয়ম বের হওয়ার নিয়ম ঘুমাবার নিয়ম উঠার নিয়ম খাওয়ার নিয়ম খাওয়ার থেকে উঠার নিয়ম যেই নবী ছোট থেকে ছোট কানুন নিয়ম বলছেন সেই নবীর কি এতটুকু জ্ঞান নাই সংসদ কিভাবে চালাবে এই নিয়ম বলার মতো জ্ঞান কি আমার নবীর নাই ম্যাজিস্ট্রেট কোর্ট কিভাবে চালাবে এই নিয়ম বলার মতো জ্ঞান কি আমার নবীর নাই জজ কোর্ট কিভাবে চালাবে এই কানুন দেওয়ার মতো কি জ্ঞান আমার নবীর নাই তা সেখানে আমেরিকায় গেলা কেন মদিনায় যাও নাই কেন সংসদ চালাবার জন্য এই আমেরিকায় গেলা কেন রাশিয়ার অনুকরণ করলা কেন সিনিয়র হাল ধরলা কেন সেখানে সক্রেটিসের কাছে যাও কেন সেখানে তুমি তুমি অ্যারিস্টটলকে কেন পছন্দ করো সেখানে পেলেটাকে কেন গ্রহণযোগ্য মনে করো সেখানে লক এবং মন্টেসকে কেন গ্রহণ করছো কারণটা কি সেখানে ডেমোক্রেসি সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম সেখানে সেকুলারিজম কি কেন গ্রহণ করতেছ ইসলামকে মানতেছো কেন মদিনাকে ছোট মনে করতেছ হ্যাঁ যদি মদিনাকে বড়ই মনে করতাম যে মদিনাওয়ালা অনুযায়ী নামাজে ঢুকো সেই মদিনাওয়ালা অনুযায়ী সংসদে ঢুকো না কেন যে মদিনাওয়ালা অনুযায়ী রোজা রাখো সেই মদিনাওয়ালা অনুযায়ী ম্যাজিস্ট্রেট করে বিচার করো না কেন কারণটা কি সেই মদিনাওয়ালা অনুযায়ী হজ করতে যাও সেই মদিনাওয়ালা অনুযায়ী ব্যবসা করো না কেন কারণটা কি মদিনাকে ছোট মনে করছো না আল্লাহ মাফ করে দাও বলতেই হবে বলতে থাকবো তোমরা কেউ না মানলে বলতে থাকবো ইনশাআল্লাহ মানার দরকার নেই তো আল্লাহ পাক আমাকে কিয়ামতের মাঝে জিজ্ঞাসা করবে না মানলা মানাইলি না কেন বলবেন শুনাইলি না কেন কি কথা বলেন না কেন কি বলবেন বলি কেন বাবা এক আল্লাহর ওলি খেয়া চুরছেন অনেক মানুষ সেখানে হিন্দু ছিল খেয়ার থেকে ওঠার পরে আল্লাহর ওলি হিন্দুকে বলছে হ্যাঁ ভাই কলেমা এবং নামাজটা পড়িয়ে নিয়ে আমি এখন সাধ্যটা বলছে যে হিন্দু মানুষ কলে আমি জানি তো হিন্দু তাহলে কি আপনার লাভটা কি নামাজের নামাজ দিয়ে লাভটা কি কলে শোন একই সাথে খাওয়া পার হইস ওর সাথে আমার দেখা হইস কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে বলে মাওলা হে তোমার এই বন্দার সাথে আমার সাথে দেখা হইছে এরকম দাওয়াত দেয় নাই তখন আমি কি জবাব দেবো যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বলতে না পারে আমার কাজ করিয়া গেলাম ও মানুক আর না মানুক ও বুঝবো মাওলায় বুঝবে আমাদের কাজ হলো শুনে আছে শুনাইতেই থাকবো দুনিয়ার কেউ না মানলে আমার কিছু আসে যায় না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিছেন কত বছর যিনি প্রথম রসুল প্রথম রসুল যিনি শরিয়াতের প্রথম রসুল সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র 70 জনকে হেদায়েত করতে পারছেন নিজের ছেলেকে হেদায়েত করতে পারেন নাই নবুয়াত এবং রিসালাতের কোনো কমতি হয়নি কোনো কমতি হয়নি আমাদের বয়ান যদি কেউ না মানেন আমাদের কিছু আসে যায় না কিন্তু খবরদার কিছু বাদ দেওয়া যাবে না উদখুলু ফিস সিলমি কাফফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আমরা কি করি ভাই
আমাদের ত্রুটি কোন জায়গায়? আজকে আসতেছিলাম এক জায়গায়, আসরের নামাজ পড়ছি, সেখানে একজনের সাথে দেখা, সে বলছে হুজুর আমি তো অমুক দলের আমির ছিলাম, এখন অমুক জায়গার মুরিদ। আমি বললাম দেখেন আমাদের মধ্যে ত্রুটি কি জানেন? না হুজুর তা তো বুঝলাম না। আমাদের মধ্যে ত্রুটি হলে আমরা যারা রাজনীতি করি তারা এবাদত ছাড়ছি, দিন ছাড়ছি, আর যারা দিন ধরছি তারা রাজনীতি ছাড়ছি। আমাদের সমস্যা এখানে, আমাদের সমস্যা কি জানেন? যারা চোখের পানি ঝরায় তার রক্ত ঝরাই না, আর যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরাই না। অথচ উচিত ছিল যে চোখের পানি ঝরাবে সে শরীরের রক্ত ঝরাবে, যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে তার সবারই মাওলার জিকিরে চারি থাকবে, যার শরীরের থেকে রক্ত ছুটতে থাকবে তার চোখের থেকে মাওলার মহাব্বাদে পানিও ছুটতে থাকবে। এইটাই ছিল নিয়ম। কিন্তু একদল আছে কিন্তু রাষ্ট্র 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 শুধু রাষ্ট্র নিয়ে ব্যস্ত, দিনের কোনো খবরও নেই, দাড়ি কথা বলেন নাই, টুপি নাই, চোখের পানি নাই, জিকির আজকার নাই, নফল পর্দা হালাল হারাম কমিস, ওই মাথার মধ্যে ঢুকছে রাষ্ট্র। ক্ষমতায় যাও এই নিয়ে পাগল, ক্ষমতা যাবেন কেন? ক্ষমতা থেকে আসে আপনি যাবেন কেন? ক্ষমতা তো আসে কেউ, আপনি যাবেন কেন? কারণটা কি? যার উদ্দেশ্য কাকে বলেন? ক্ষমতা ইসলাম, যার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়াতকে বাস্তবায়ন করা। কিসের জন্য ভাই যাবেন আপনি? শরিয়াতকে, তবে শরিয়াতকে ছাড়ছেন কেন? আপনি তো চাবেনই ক্ষমতা শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য, তবে শরিয়াত ছাড়িয়া কিসের ক্ষমতায় যেতে চান? কিসের ক্ষমতায় যেতে চান আপনি? কেন যেতে চান? আজিত মানুষ, আমি তো সংসদে যেতে চাই ক্ষমতা ব্যতীত ইসলামের অনেক আইন বাস্তবায়ন করা যায় না, বিধাই সংসদে যেতে চাই, ক্ষমতা প্রয়োগ করার জন্য নয়, ধনী হওয়ার জন্য নয়, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। আব্বাজান রহমত স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ পাসদ যে ইসলামী হুকুমাত কায়েম করবে আমি তার গোলাম, আমাকে ক্ষমতায় যেতে হবে। কারণটা কি? আমাকে না, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। আমি কেন? আমি কি? ইসলাম যে ক্ষমতায় নিবে, ইসলাম যে প্রতিষ্ঠিত করবে, সেই তো আমার আপন। স্থায়ী আমাদের কারো শত্রু, কেউ শত্রু না, আমাদের কেউ স্থায়ী শত্রু নেই। হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ, আজকে যে শত্রু সে কাল আমার আপন, আজকে আমার যে আপন সে কালকে আমার শত্রু। সোজা হিসাব কিতাব, সোজা হিসাব কিতাব। তুমি ইসলাম অনুযায়ী চলো তুমি আমার বন্ধু, তুমি ইসলাম বাদ দিছো তুমি আমার শত্রু। অনেক ভাইরা আবার বলে হুজুর কার সাথে মোকাবেলা করবো, কার সাথে আন্দোলন করবো, কার বিরুদ্ধে লড়বো? আমি বললাম ভাই কার বিরুদ্ধে তো লড়বো না, কার বিরুদ্ধে না, ইসলাম হুকুমত কায়েম করার জন্য যে বাধা দিবে আমি তার বিরুদ্ধে লড়াই করব। কোন দল তল না তো, কোন ব্যক্তি ব্যক্তি না তো, ইসলামী হুকুমত কায়েম করতে যে বাধা দিবে সে আমার দুশ্মন, তার বিরুদ্ধে তো লড়ব নাকি ভাই? সে যদি বাবা হয়, এই দেখছেন জবাব দিতে ভুল করতেছেন, সে যদি বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, বন্ধু হয়, বদরের ময়দানে যুদ্ধ অবতীর্ণ হয়েছেন তার ছেলেও, কিন্তু পার্থক্য কি? আবু বকর রাদিয়াল্লাহ মুসলমানের পক্ষে, তার আপন ছেলে বেঈমানের পক্ষে, কাফেরের পক্ষে। তার ছেলেও পরবর্তী মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে ছেলে বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে, আব্বু বদরের ময়দানে এমন একটা সময় হয়েছিল এসেছিল আমি ইচ্ছা করলে তোমাকে কতল করতে পারতাম। আবু বকর রাদিয়া বললেন কল্লা না কেন? তুমি আমার আব্বা, বাবাকে কতল করবে কিভাবে?
ফাওরান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম তুমি যদি আমার সামনে পড়তা ছেলে হিসেবে আমি তোমাকে মাফ করতাম না, কাফির হিসেবে হত্যা করতাম যে তুমি বেঈমান। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের পক্ষে সুপারিশ করার কারণে আল্লাহ পাক দমক লাগায় দিয়েছেন, ফারদার যদি আবারো সুপারিশ করো তো নবুয়তে শেষ করে ফেলো না। ও বেঈমান, দেখেন আমাদের নিসবত, আমাদের নসল রক্ত এবং গোশতের মাধ্যমে সাবেত হয় না, আমাদের নসল সাবেত হয় ইমানের, ইমানের নিসবতে। আজকে এক মুসলমানের সন্তান যদি বেঈমান হয়ে যায় পরিস হবে, কেন গোশত এবং রক্ত তো তারই ঔরাস জাত সন্তান, লেকিন পরিস হবে না কেন? ও বেঈমান হয়ে গেছে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এ জমিন হলো আল্লাহ, মান আল্লাহ, আল্লাহ যাকে বন্ধন করছেন দেওয়ার জন্য বলছেন সেই পাবে, কিন্তু জন্ম দিলেই পাবে না। বুঝতে হবে আমার সম্পর্ক আপনার সম্পর্ক ইমান ইসলামের দিক থেকে। এই জন্য আব্বাজান বারবার বলছেন, যতক্ষণ আমি হকের উপরে আসি ততক্ষণ আমাকে মানবা, আল্লাহ না করে হক থেকে বের হয়ে যাই, আমাকে দলিল দিয়ে বুঝাবার পরেও যদি আমি না মানি তাহলে মনে করো আমি বেঈমান হয়ে গেছি, গোমরা হয়ে গেছি, আমার থেকে চলিয়া যাওয়া তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। লা তুআতা আল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, চরমনাই আলারা এই দল ফল বুঝে না, চরমনাই আলারা চরমনার দিকে ডাকে না। স্পষ্ট বলি আমরা, এক সবক দুই সবক তিন সবক নেয়ার পরেও যে আমল আখলাক মজবুত করতে না পারো, গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, দিনের উঠতে না পারো, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর একজন ভক্তানে আল্লাহ ওয়ালার কাছে গিয়ে তুমি তার কথা অনুযায়ী গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, মাওলাকে রাজি খুশি করিয়া তার মাওলার কবরে যাও। চরমনি গেলার দল বানাবার জন্য চেষ্টা করে না, এরা কিছু আল্লাহ ওয়ালা বানাবার জন্য চেষ্টা করে। আব্বাজান রহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, তুমি কি দিনের জন্য কাজ করো না দুনিয়ার জন্য কাজ করো, বুঝবা কিভাবে? সবাই তো বলে দিনের জন্য পাগল, দিনের কাজ করি, বুঝবা কিভাবে? সুন্দর একটা থার্মোমিটার দিয়ে গেছেন, তিনি বলছেন যে দেখো এক ব্যক্তি আল্লাহওয়ালা, পুরাপুরি আল্লাহওয়ালা, দিনদার, লেকিন তোমার পীর ভাই না, তোমার দলের লোক না, কিন্তু ব্যক্তি পুরো দিনের উপরে আস, তুমি দেখো তো ওই ব্যক্তির মহাব্বত তোমার অন্তর মধ্যে আসে কি নাই দেখো তো, যদি দেখো না ওই ব্যক্তির মহাব্বত অন্তরের মধ্যে লাগে তাহলে মনে করবো তুমি দিনের জন্য কাজ করো। আর যদি দেখো ব্যক্তি আমার দলের আমার পীর ভাই না হওয়ার কারণে ভালো লাগে না, তখন মনে করবো তুমি আল্লাহর জন্য কাজ করো, তুমি দলের জন্য কাজ করো, ব্যক্তির জন্য কাজ করো। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আজকে চরমনাইকে অনেকেই ঘৃণা করে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য নয়, বরং নিজের দলের জন্য, নিজের ব্যক্তির জন্য, অন্য কিছু না। আমরা দেখি চরমনাই মানি অ্যালার্জি, চরমনা মানি আর ব্যবসার মধ্যে আঘাত, বুঝেন নেই কেউ ইসলামের নাম দিয়ে দল কইরা বহুত কিছু করছে, কিন্তু যখনই চরমনাই আসছে ধরা খেয়ে গেছে। অনেকে পীর মুরিদের নাম দিয়ে বহুত কিছু করছে, যখন চরমনাই আসছে ধরা খেয়ে গেছে। মওলবি তুন আলেম নাম দিয়ে বহুত ফাজলামি করছে, কিন্তু যখন চরমনাই আসছে ধরা খেয়ে গেছে। এর জন্য চরমনাই সব জায়গায় বিপদ, সব ধরাতে এখানে এসে সমস্যা এক রকমের, বলুন তো সমস্যা এক ধরনের। এর জন্য যত দেখবেন যেন এই ধর্মের নামে, দিনের নামে, ইসলামের নামে এই স্বার্থ আদায় করার চেষ্টা করে এরা প্রত্যেকেই চরমনাই বিরোধী। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা মাওলাকে চায়, ইসলাম চায়, জান্নাত চায়, মাওলার জন্য কাজ করে, তারা চরমনাই বিরোধী হতে পারে না। হবে কেন? কারণটা কি? পথ তো একটাই, সংঘর্ষ হবে কেন? সবাই তো একদিকে যাই, জান্নাতের দিকে যাই, সংঘর্ষ কেন? কিন্তু যখন জান্নাতের নামে কেউ উল্টা দিকে হাঁটবো তখন তো অমনি অমনি দাম দাম লাগবে। ইসলামের নাম দিয়ে দাড়ি কাটবো, ইসলামের নাম দিয়ে টুপি সারবো, ইসলামের নাম দিয়া সুন্নাত সারবো, ইসলামের নাম দিয়ে বিপর্দা হবে, ইসলামের নাম দিয়ে অমুক করবো তমুক করবো,
ইসলামকে বাদ দিয়া সেইটা করব উক করব তমুক করব নামাজ পড়ব না রাজ রোজা রাখব না গাঁজা সেবন করব কবর পূজা করব আছেন এরকম শয়তান এই তো লাগবে আবার নিজেকে দিনদার মনে করব কিন্তু ইসলামের রাজনীতিকে পছন্দ করব না ইসলামকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করব না তখন তো জ্ঞান সব এমনিতেই লাগবে লাগতেই থাকবে কিন্তু আমি বিশ্বাস করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি যদি সামনে নিয়ে আসেন আপনার সাথে আমার সাথে কোনো সংঘর্ষ হতে পারে না দেখেন তো কেন হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চারটা কাজ মৌলিক ছিল কয়টা কাজ বলেন দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ কি কি ভাই আপনি কোনটা ছাড়ছেন কোনটা ধরছেন কোনটা বাদ দিবেন আর কোনটা রাখবেন না আমার নবী দাওয়াতই কাজ করছে আমার নবী তালিম দিছে আমার নবী তাসকিয়ার কাজ করছে আমার নবী অন্যের মোকাবেলার জন্য রাস্তায় মাঠের মধ্যে ঝাঁপায়া পড়ছে কাজী চরমরাই বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এই ইসলামের মধ্যে ঢুকতে গেলে শয়তান তোমাকে বাধা দিবে বন্ধু এত দরকার নাই এত টুপির দরকার নাই এত দাড়ির দরকার নাই এত সুন্নতের দরকার নাই এত কি পারা যায় এই ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইসলাম মধ্যে ঢুকতে গেলেই শয়তান তোকে পদে পদে বাধা দিবে খবরদার শয়তান ইত্তেবা করবি না শয়তানের অনুসরণ অনুকরণ করবে না কেন ইন্নাহু লাকুম আদুকুম মুবিন এই শয়তান তোমার প্রকাশ এবং গোপন দুশমন এই শয়তানের কথা যে মানবা তাকে শয়তান জাহান্নামে নিয়ে যাবে জোরে বলেন নাউযু বিল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে আংশিক না পরিপূর্ণ জোরে বলেন না আংশিক তোমার নাম কি কলা আমার নাম কেন্টু সেন্টু দ্বিতীয় প্রশ্ন তুমি মুসলমান না হিন্দু তোমার নাম কি আব্দুর রহমান লোকটা কে কেন্টুর নামের মধ্যে ইসলাম নাই আব্দুর রহমানের নামের মধ্যে আমার মাথা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তার মানি চেহারার মধ্যে ইসলাম নাই অনেকের দলের মধ্যে ইসলাম নাই আদর্শের মধ্যে ইসলাম নাই নীতির মধ্যে ইসলাম নাই মেয়ের মধ্যে ইসলাম নাই ছেলের মধ্যে ইসলাম নাই পড়ার মধ্যে ইসলাম নাই দলের মধ্যে ইসলাম নাই নেতার মধ্যে ইসলাম নাই ব্যবসার মধ্যে ইসলাম নাই উদখুলু ফিস সিলমি কাফা তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই নেতার মধ্যে ইসলাম থাকা চাই আদর্শের মধ্যে ইসলাম থাকা চাই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুইবা না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও সরকার কারফিউ জারি করছে 144 ধারা জারি করছে খবরদার এই এরিয়ার মধ্যে বিনা অনুমতিতে কেউ ঢুকবে না যদি ঢুকো অ্যারেস্ট হয়ে যাবা গুলি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারফিউ জারি করছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না আল্লাহ না করুক মুসলমান না হইয়া যদি কেউ মারা যাও তোমার মুবাত ইমানের সাথে হবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও তোমার কবরটাও জান্নাতের বাগিচা হবে না কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা না তোমার আমল নামা ডাইন হাতে পড়বে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারক হাউজে কাউসারের পানিও নসিব হবে না তোমার নেকের পল্লা ওজন হবে না ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও وَنَظَرُ الظَّالِمِينَ فِيهَا زِسِيَّا তুমি 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু ইসলাম আমি ঈমান নিয়ে যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে আমার যুবক আমার মুরব্বী আমার মহিলা আমার পুরুষ
এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাতখানা না দেখাই আর ওটাকে কবজ করিস না। দেখ আমার যুবক এত সাধনা করিয়া দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রী ঘরে চলিয়া গেছে, তোয়াক্কা করে নাই। স্ত্রী তোয়াক্কা করে না কিন্তু দাঁড়ির মধ্যে ফোঁস লাগায় না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার ছাত্র কলেজে গেছে টুপি মাথায় দিয়া, কলেজের সাথীরা টুপি উড়িয়া কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার দিয়ে টুপি নামায় নাই। আমার যুবক লম্বা জামাকে দিয়া রাস্তায় বের হইছে, ওর সাথীরা জামা ধরিয়া কতটা নাহেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। দেখ আমার এই মহিলাকে কত সুন্দর আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখন এই বিপর্দা অবস্থায় রাস্তায় নামবে, হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই আমাকে নিষেধ করছে, আমি বিপর্দা অবস্থায় রাস্তায় নামতে পারবো না। দেখ আমার গরিব এত গরিব, না খাইয়াও ঘুমায় রয়েছে, কিন্তু এক লক্ষ হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। দেখ এত গরিব, রিক্সা চালায় ঠেলা গাড়ি ঠেলায়, কিন্তু প্রচন্ড গরমের মধ্যেও রোজা রাখছে, কলিজা শুকিয়ে গেছে রোজা ভাঙে নাই। দেখ দিনের কাজ করতে গিয়ে কত কষ্ট, কিন্তু দিনের কাজ সারে না, এত সাধনা করে কোন জান্নাত কামাই করে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না, ঠিকানা দেখা। যেরকম প্রতিযোগিতা যখন শুরু হয়ে যায়, প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে কি মেডেল দেওয়া হবে, মেডেল আগেই বের করে রাখে, ওইটা দেখলে আকর্ষণ বেশি সৃষ্টি হয়, বেশি জোশের সাথে জেতার চেষ্টা করে। ঠিক আপনাদের মোমেন বান্দাদের কোন জান্নাতে ঢুকবে, ও মৃত্যুর আগে জান্নাত দেখা যাবে, ও দেখুক আমি ওর জন্য কি জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দাবাদে যখন মৃত্যু সার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা বাড়ি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে তাকে জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহের মোমেন বান্দা মধ্যে রুড়া পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রূহ বাইর হইয়া যাইবে। আল্লাহের মোমেন বান্দা মধ্যে কোন কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, যত দূর তাকাইবে সব ফাঁকা হইয়া যাবে, জান্নাতের সাথে সুরা হইয়া যাবে, জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। কিয়ামতের মধ্যে আল্লাহর মুমিন বান্দা আমাদের উঠবে আল্লাহর কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মধ্যে আল্লাহর মুমিন বান্দা আমাদের উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোন হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই বল মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, ফজরের সময় শীতের মধ্যে গোসল করিয়া মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখতেও ভুল করি নাই, টাকা পয়সা খরচ করে রিস্ক নিয়ে হজ করতে ভুল করি নাই, নিজের কামাইকৃত টাকাকে যাকাত দিতে আমি ভুল করি নাই, সুন্নাত সারি নাই, দুনিয়ার দলের মধ্যে যাই না, আমি সবসময় মাওলার চিন্তা করতাম, আমার মাওলা সেই মাওলাকে কি এখন আমি দেখবো না, আমার মাওলাই কই, আমার মাওলাকে দেখা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে।
যখন আল্লাহ আমাদের বান্দা মধ্যে মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকে, ফেরেশতার নূরের পর্দা খুলিয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা তোমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কি যে মজা, সবচেয়ে মজা আমার মাওলার দিদার। এই জন্য এক কবি বলতে, জান্নাত ও দো জোর দেখছে ইয়ারব কিয়া করো, আরজু হায় মাই তু জেসা দেখা করো। মাওলা জান্নাত এবং জাহান্নাম আমি কি করব, আমার আশা তোমার সাথে দেখা করা, আমি খবর করে সব আমার মাওলা আশেক না সবসময় মা শুনতে চায়, আমি সবসময় মাহবুবকে চাই। কিন্তু আমার বেনামাজি বাবারা, হ্যাঁ হারাম করার দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, আমার পর্দার মা বোনেরা বাবারা, আমার ঘরে রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাকে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বিপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া, গান বাজনার মধ্যে মত্ত হইয়া, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরি, কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ও ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রুকবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর পাশে আশা খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে খাত মাসিগার খাত মাগরিব, আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যে উঁচা বিল্ডিং এর নিচের তলা আগুন লাগলে কি কার আগে বের হবে, পারাপারিকর থেকে মানুষ বেশি মারা যায়, লঞ্চ ডুবা শুরু করলে কি কার আগে বের হবে, পারাপারিকর থেকে মানুষ বেশি মারা যায়, আল্লাহ মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, যখন না বর্মান বদমাস আজরাইলকে দেখবে হুঁশ থাকবে না, ওর যখন ঠিকানা জাহান্নাম দেখবে তখন হুঁশ থাকবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে, 360টা মুখ আমি রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া থাকবে, রুহু বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাই রুহুদের পরে এমন জোরে থাবা মারবে, আবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুই দিন আগে দুই দিন পরে মৃত্যু একদিন বরণ করতেই মৃত্যু এমন এক জিনিস, আজকে দেখে মানুষ গেলে আবার ফিরিয়ে আসে, হজের জামার পরে মানুষ ফিরিয়ে আসে, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে মানুষ ঘরের থেকে যাওয়ার পরে আবার ঘরে ফিরিয়ে আসে, কিন্তু মৃত্যু এমন এক জিনিস, কবরে এমন এক জিনিস, কবরে একবার ঢুকলে আর ফিরে আসতে হবে না। বারো চব্বিশ পঞ্চাশ বছর পরে কার সাথে কার দেখা হয়, অনেকদিন পর পরে কার সাথে দেখা হয়, কিন্তু কবরে একবার ঢুকলে আর কার সাথে দেখা হবে না, কেউ তো কার খবর নিতে পারবে না। ও যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমাদের অনেকের মধ্যে ওয়াসওয়াসা, হুজুর বুড়া হয়ে তারপরে মাওলানার ইবাদত করব,
ও আমার বাবা তুমি টেনে পড়ো, তুমি কি দেখো নাই নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও আমার নাইনের ছাত্র বাবারা তুমি কি দেখো না এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা তুমি কি তোমার ছেলের লাশ কাঁধের মধ্যে নাও নাই। ও বড় ভাই তুমি কি তোমার ছোট ভাইয়ের জানাজায় উপস্থিত হও নাই। ও দাদা ও নানা তুমি কি তোমার নাতিকে দাফন করো নাই। ও বন্ধু তোমার বন্ধুকে চিরদিনের বিদায় দাও নাই বাবা রে। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, ভাটা জোয়ার হওয়ার সময় আছে, রাত্র দিন হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আগে বড় তারপরে মেজ তারপরে সেজ, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করার সুযোগ আছে, পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়, ব্যবসা একবার লস করলে বারবার ব্যবসা পরিহার লাভ করার আশা করা যায়, দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মগতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুসরতের মামলা যদি একবার সিলিট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, মগতের সাহস একবার দ্বিতীয়বার আর কোনো সাহস নাই, কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই, কিয়ামতের ময়দানে উঠার চান্স একবার দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই, ওই মিজানে চড়ার চান্স একবার দ্বিতীয়বার চড়ার কোনো চান্স নাই বাবা, পুসরাতে তোরাবার চান্স একবার। বাবা মনে মনে বুঝতে চায় না, মন বুঝতে চায় না, মন মন কি বুঝার, মন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না রে মন, খোদা না খাস্তা গুনাহগার হইতে মাওলার কবরে যাই, তওবা না করিয়া যদি মাওলার কবরে যাই ওই কবর তো আর কবর থাকবে না, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কবরে আজাব দেখছে, আমি একবার খুলনা সফরে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে, আসিয়ে ব্যক্তি বলছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলতে চায়। আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো, তখন ওই হাফেজ ছেলেটা বলছে হুজুর আমার বাড়ির দরজাটা কবর, আমি যখন সন্ধ্যার পরে ঘরের থেকে নামলাম যখনই আমার নজর কবরের দিকে পড়ছে দেখি কবরের মধ্যে আগুন, দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। বুখারী শরীফে রাওয়ায়াত আছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুমা ফরমান, যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কবরের বয়ান করা শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এমন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, রাবী নবীর কথাই শুনতে পাইতেছিলেন না, অথচ এই কবরের চিন্তা তোমার আমার চোখে পানি নাই, সেই কবরের চিন্তা তোমার আমার পশম দাঁড়ায় না, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল বাবা, আসলে কপাল ফুরিয়ে গেছে, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কসওয়া, আসলে তোমার আমার কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বদর বললেন হে পাথর তুই কেন কানতে আসো, তখন পাথর বলতেছে আল্লাহ নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, সেই পাপ সেই কবরের সেই জাহান্নামের চিন্তা আমি কান্নাকাটি করতে আসি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আজ আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেয়।
নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, তাকে সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসালাম ধমক দিয়া জিজ্ঞাসা করেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলতেছে, আল্লাহ নবী মূসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করিয়াছে, বিশ্বাস করি, তাহলে কেন আমারও কান্দ? তখন পাথর বলছে, আল্লাহ নবী মূসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন, না হয় তোমার মাওলার কাছে দোয়া করতেন না, আর মাওলা আমাকে মাফও করতো না। যেই মাওলায় কান্নার উসলে আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও সারব না মাওলা রে। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কান্দতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের থেকে পানি শেষ হয়ে শুধু আমার রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি চোখের পানি কবুল করিয়া দাও। বাবরে কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বুখারী সাহিহের মধ্যে, কিতাবু তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নাম গরিব গরিব আওয়াজ মারতে থাকবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে, এক একটা শিকারের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম উঁচু আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মাদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে আমার নবী আলাইহিসসালাম সিজদায় পড়িয়া মাওলার কাছে বলবে, মাওলা রে, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুব না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়া দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল? আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আর জাহান্নামের মধ্যে জাহান্নাম হলো জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিব্রা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। তখন তাদের জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করছে জানেন? হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
তবে মুমিন মুসলমান মধ্যে সবাইরই মনে চায় গুনাহটিকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনইবা আমরা না কামল করতে পারি না কেনইবা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মীর নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর ওলির একনাক যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকত নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুই যার কাছে গিয়া পারো গুনার কাম সারা নেকের আমল ধরা কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চা কান্না না আসলে মনের বুজরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেলবে শরবত খাইছে কত মেলবে বাতাস করছে আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরণ আসিয়া বাইর হব ছেলে কান্দে মা মা করে মেয়ে কান্দে মা মা করে ওরে মন জুয়ার তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলেম হলাম নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফ্রেশ তারা পাকনা বিছায় দেয় আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বন্ধদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা ও মাওলা আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ মাফ কর ভাই না ক্ষমা কর ভাই না তাহলে তোমার বন্ধরে কেন কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপর্যয় জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আল্লাহ আমার যুবক বাদকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরুব্বী বাদকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বন্ধকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবর আজাবকে মাফ করে দাও এ আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহল আওলাদ আমাদের খাস গোলাম বান্দিশ কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন